আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে তারকা হোটেলের রমজান আয়োজন নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান হালদা ভ্যালি প্রেজেন্ট রমজান ডিলাইট অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ সাইফুল্লাহ মাহমুদ। এক এক করে কয়েকটি রোজা আমরা পালন করেছি, আমাদের নিজস্ব সাধ্য অনুযায়ী সেহরি এবং ইফতারে খাবার গ্রহণ করেছি। বাংলাদেশের তারকা হোটেলগুলিও আয়োজন করেছে ইফতার এবং সেহরিতে বিভিন্ন খাবারের আয়োজন। আমরা এই আয়োজনগুলি প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমরা এসেছি উত্তরায় অবস্থিত প্লাটিনাম রেসিডেন্সে। সুপ্রিয় দর্শক, প্লাটিনাম রেসিডেন্সের সিনিয়র এক্সিকিউটিভ সেলস মিস্টার মুত্তাকিন সরকার ইমনের কাছে জানতে চাইব এই হোটেল সম্পর্কে। সবাইকে প্লাটিনাম রেসিডেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্লাটিনাম রেসিডেন্স এটা শেলটেক গ্রুপের একটা সিস্টেম কনসার্ন। এটা 30 রুমের একটা হোটেল। এখানে বেসিক্যালি আমাদের দুইটা ক্যাটাগরি রুম অ্যাভেলেবেল আছে। একটা হলো প্লাটিনাম প্রিমিয়াম ডিলাক্স রুম, আরেকটা হলো প্লাটিনাম প্রিমিয়াম টুইন রুম। উল্লেখযোগ্য ফ্যাসিলিটির ভিতরে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, টেরা বিস্ট্রো। এখানে বাফেট ব্রেকফাস্ট এবং ইফতার কাম ডিনারের ব্যবস্থা আমরা করেছি এই মাহে রমজানে। রমজান উপলক্ষে আপনাদের বিশেষ কী অফার রয়েছে? রমজান উপলক্ষে আমরা খুব ভালো একটা অফার ইন্ট্রোডিউস করেছি। এবার আমাদের অলমোস্ট সবগুলো ব্যাংকের সাথেই আমাদের বাই ওয়ান গেট ওয়ান অ্যাভেলেবেল আছে। এছাড়া বাই ওয়ান গেট টু অ্যাভেলেবেল আছে, সেটা নির্দিষ্ট সুনির্দিষ্ট কয়েকটা ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য। উল্লেখযোগ্য যেই ব্যাংকের ব্যাংকগুলোর সাথে আমাদের বাই ওয়ান গেট টু অফারগুলো আছে সেটা হলো DBBL, যেখানে VIP ডেবিট কার্ড হোল্ডার্স তারা এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবে। এছাড়া DBBL প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ড হোল্ডাররাও এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবে। আর এছাড়া NBL এর সাথে আমাদের বাই ওয়ান গেট টু অফারও আছে। NBL এর যে কোনো কার্ড হোল্ডারই আমাদের এই অফারটা নিতে পারেন। সুপ্রিয় দর্শক, প্লাটিনাম রেসিডেন্সের অন্যতম একটি রেস্টুরেন্ট টেরা বিস্ট্রোতে রয়েছে বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য আকর্ষণীয় কিছু ছাড়। তার মধ্যে একটা রয়েছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অথবা বাই ওয়ান গেট টু ফ্রি। তো আমাদের বিশ্বাস যে আমাদের যারা কার্ড হোল্ডার রয়েছেন নির্দিষ্ট সেই ব্যাংকগুলোর, তারা অবশ্যই এখানে আসবেন এবং এই অফারটা লুফে নেবেন। ছোট ছোট গল্পগুলো পড়ছে মনে আবার, ও চলুন দেখে আসি আজকে প্লাটিনাম রেসিডেন্সে রমজানের কী আয়োজন রয়েছে। ও
সুপ্রিয় দর্শক, এখন আমি কথা বলবো প্লাটিনাম রেসিডেন্সের শেফ জুয়েল রোজারিওর সাথে। শেফ কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এই রমজান উপলক্ষে আপনাদের এখানে কী কী আয়োজন রয়েছে ইফতার এবং সেহরি? আসলে আমাদের প্রতিটা রমজানেই তো আমাদের স্পেশাল কিছু ডিশ থাকে, জানে কি বাইরের যে লোকাল, আমাদের লোকাল যে ইফতারের আইটেম, সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসে এখানে আমরা কিছুটা করি, যেটা নাকি আমাদের হোটেল ইন্ডাস্ট্রির মানুষের তো একটা এক্সপেক্ট থাকে যে আমরা হাইজিনিং এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের সেই খাবারগুলি পরিবেশন করি, যেগুলো কি ইফতারের মধ্যে আমরা কি সবাই কি আলু চপ, পেঁয়াজি, বেগুনি এগুলি তো করি ট্রেডিশনাল। এর বাইরে আমরা যেটা করি, যেটা নাকি আমাদের আরবিক কিছু ডিশ আছে, যেটা মাহালাবিয়া ডেজার্টের দিকে, তারপরে ওমালি এবং ইন্ডিয়ান দইবড়া, এবং এর পাশাপাশি আমরা যেটা করি আমাদের প্লাটিনাম হোটেলে, সেটা চিকেন সাসলি, কিছু কিছু স্পেশাল মেনু তো আমাদের আছে। আমাদের এখানকার হালিমটা এক্সিলেন্ট আমি বলবো, যে এখানে যদি যারাই আসেন আপনারা বা দর্শকরা যারা দেখছেন, একবার হলেও আসেন প্লাটিনাম রেসিডেন্সে, আমরা হালিম তৈরি করি শেফেরা, এবং আমাদের শেফদের হালিম আপনারা খেয়ে দেখেন যে বাইরের হালিম আর আমাদের শেফদের হাতে প্রস্তুত করা হালিমের মধ্যে কতটুকু টেস্টের ব্যাপার রয়েছে। আমরা আমাদের হাইজিনিং এবং আমরা আমাদের মতন করে তৈরি করি। ইফতারে কতগুলি আইটেম রয়েছে আমাদের এখানে? বেসিক্যালি 30-35টা আইটেমের আমরা ব্যবস্থা করি, এক একদিন এক এক রকমের ব্যবস্থা থাকে আমাদের। এরপরেও গেস্ট রিকমেন্ড অনুযায়ী তারা যদি এখানে রিজার্ভেশন করে, তাদের চাহিদা মতন আমরা ফুড প্রোভাইড করার চেষ্টা করি সবসময়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তারকা হোটেলে রমজান আয়োজন নিয়ে আমাদের প্রতিদিনকার অনুষ্ঠান হালদা ভ্যালি প্রেজেন্ট রমজান ডিলাইট অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা এসেছিলাম উত্তরায় অবস্থিত প্লাটিনাম রেসিডেন্সে। এখানকার আন্তর্জাতিক মানের যেই আতিথেয়তা রয়েছে, এখানকার যে ফেসিলিটি রয়েছে তা সত্যি অতুলনীয়। এখানকার খাবার, এখানকার পরিবেশ খুবই সুন্দর। আমাদের বিশ্বাস যে আপনারা যদি এখানে আসেন আপনাদেরও অনেক ভালো লাগবে। আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।